দেখেন কত সুন্দর নস নসা ডুগা, আমি এখন উঠে নিব। দেখেন কুমড়া নস নসে আমি লাই শাক উঠাই নিচ্ছি, এখন আমি রান্না করব। দেখেন জ্যান্ত মাছ আমাদের পুকুরের, কত সুন্দর! কই মাছ, টাকি মাছ, কত বড় বড়, দেখেন কত সুন্দর! এখন আমি উঠাই নিব। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নতুন একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা হলো লাই শাক ভাজি, বেগুন আর মাছ ভর্তা। এখন আমি লাউ শাকটা কেটে নিব, আপনারা আমার সাথে থাকেন আর দেখতে থাকেন। আমি এরকম করে কেটে নিছি, দেখেন শাকটা ভাজার জন্য। এখন আমি বেগুন কেটে নিব। আমি এরকম ছোট ছোট করে রাখবো। দেখেন কত সুন্দর ভিতরটা। আমার বেগুন কাটা হয়েছে, এখন আমি মাছ কেটে নিব। আমি এই মাথাটা নিব না, আমি ফেলে দিব। আমি এরকম করে পেটটা কাটে নিব। মাছ কুটা হয়েছে, এখন আমি ভালো করে ধুয়ে নিব। চুলায় আগুন ধরে নিছি, এখন আমি কড়াইটা বসাই দিব। শাক আমি আগেই ভালো করে ধুয়ে নিছি, কড়াই দিয়ে দিছি, এখন আমি সিদ্ধ করব। অল্প করে লবণ আমি দিয়ে দিব, এরকম করে উপর দিয়ে ছিটিয়ে দিয়ে দিব ঢাকনা। এখন আমি ঢাকনাটা তুলে দেখবো, দেখেন কত সুন্দর সিদ্ধ হয়েছে। এখন আমি নামাই নিব।
এখন দিব আমি ঠান্ডা জল শাকের মধ্যে। আমি শাকটা এরকম করে ভালো করে চিপে নিব যাতে শাকের মধ্যে একটু জল না থাকে। যদি জল থাকে শাকটা ভাজলে মেন্দা মেন্দা হব, এটা খাইতে ভালো লাগে না। দেখেন কত জল আছে এখনো। কড়াইটা গরম হয়েছে, এখন দিয়ে দিব সর্ষের তেল। তেল গরম হয়েছে, এখন দিয়ে দিব পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা কুচি করে কাটে রাখছিলাম। শাকের মধ্যে আগে আমি লবণ দিছিলাম, এখন আরো একটু দিয়ে দিব লবণ। পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আমি হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি, এখন আমি সস দিয়ে দিব। এই শাক ভাজি রান্নাটা খুব সহজ, খাইতেও খুব দারুণ লাগে, টেস্টি হয়। দেখেন কত সুন্দর হয়েছে জর্জরা, এখন আমি উঠাই নিব। দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে। কড়াই দিয়ে দিব তেল, তেল গরম হয়েছে, এখন আমি মাছ দিয়ে দিব। কাঁচা লঙ্কা মরিচ ভাজা হয়েছে, এখন আমি উঠে নিব। রসুন আর পেঁয়াজ কিছু দিয়ে দিব। লাল লাল করে আমি ভেজে নিচ্ছি, এখন উঠে নিব। কড়াই দিয়ে দিব জল, এখন দিয়ে দিব বাঁগুন। ঢাকনা দিয়ে ভালো করে আমি সিদ্ধ করে নিব। আমি এখন মহিষটা ভালো করে ডলে নিব, এরকম করে মাছানা করব। এখন আমি মাখাই নিব মাছের সঙ্গে। দেখেন আর মাছ ভর্তাটা এরকম হয়েছে, আমি 2 মিনিট ভালো করে মাখাই নিচ্ছি। এখন আমি ঢাকনাটা তুলে দেখব, দেখেন কত সুন্দর সিদ্ধ হয়েছে, এখন আমি নামাই নিব। কড়াইটা গরম হয়েছে, এখন আমি সর্ষের তেল দিয়ে দিব। তেল গরম হয়েছে, এখন আমি রসুন দিয়ে দিব। রসুন হয়েছে, এখন আমি বেগুন দিয়ে দিব।
হাত মতন লবণ, দেখেন বাবুন চাকরি হয়েছে, এখন আমি মাছ ভর্তা দিয়ে দিব। এখন আমি বাগুনের সাথে ভালো করে মিক্স করে নিব। দেখেন এখন বেগুন ভর্তা আর মাছ ভর্তা করাই লেগে ধরছে, এখন আমি উঠাই নিব। কত সুন্দর হয়েছে, কত সুন্দর ছান বাড়াইছে। শাকটা কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখেন, শীতের দিনে সকাল সকাল গরম ভাত আর বাগুন দিয়ে মাছ ভর্তা শাক ভাজি খাইতে দারুণ লাগে। আমাদের বাড়ির সবাই পছন্দ করে, মাছ মাংস হার মেনে যাবে, এই বাগুন দিয়ে মাছ ভর্তা আর শাক ভাজি খাইতে দারুণ হয়েছে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।